আমি চালালাম, রেকর্ড কবে পাবি আদৌ? আমার কোনো বুঝে না ভালো করে। বোঝাতে পারলাম? ব্রেক স্টেটমেন্ট কাকে বলে? ব্রেক স্টেটমেন্ট হলো এক্সিকিউশনটাকে টার্মিনেট করে দেওয়ার জন্য ইউজ করা হয় ব্রেক স্টেটমেন্ট। ফাইন, তাহলে কিরকম হতে পারে এক্সাম্পল? এটা ব্লকটা কিরকম হতে পারে ব্রেক স্টেটমেন্টের ব্লক, একটু দেখে নেওয়া যায়। আগে লিখে নি, হ্যাঁ, তারপর বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারো কোনো ডাউট নেই তোরে? দেখ, একদম ব্রেক স্টেটমেন্ট দিয়ে যদি শর্ট নোটও আসে, তুই কি লিখবি সেটা আমি রেডি করে দিচ্ছি একদম। নে, এই হলো ব্রেক। আশা করি বুঝতে পারছিস। আগে আমি লিখে নিই টোটালটা, হ্যাঁ, তারপরে জিনিসটাকে বোঝাচ্ছি।
আরে বোঝাই এবার জিনিসটা। হ্যাঁ স্যার, আশা করি লেখা কি লিখতাম সেটা আশা করি। এ বাবা, আগে লেখাটা কেটে গেল তো। যা যা সর্বনাশ করতে রে। একবারে বেশি শর্ট করতে গিয়ে 10টা হলো। স্যার হ্যাঁ বল। বলছি স্যার, আজকে ক্লাসটা একটু মানে সেভ করে রাখবেন, মানে একটু গ্রুপে দিয়ে দেবেন। আমরা কলেজে এসেছি, মানে অনেকেই কলেজে এসেছি, সবাই কলেজে। বুঝতে পেরেছি। হ্যাঁ ল্যাবে আছি, ওটা আপনি একটু সেভ করে রাখবেন। আজকে আপনি কেউ তো রেকর্ডিং করছে না। ঠিক আছে, করা যাবে। ঠিক ঠিক আছে। আমাকে আবার খাটতে হবে বুঝলি। এক এক করে দেখাই, একবারে দুটো দেখাতে গিয়ে না ওটা উড়ে গেল। দাঁড়া তো, আমাকে ব্রেকটা আবার লিখতে হবে বুঝলি। কিছু করার নেই, দুবার ব্রেকটা চলে গেছে না। এখানে করতে গেলাম, আবার ব্রেকটা করতে হবে, কিছু করার নেই। একটা বাঁচাতে গিয়ে একটা গেল। দেখ বুঝতে পারছিস তো রে? হ্যালো, জিনিসটা বুঝতে পারছিস? না স্যার, বুঝছি। না, আমি যে প্যাটার্নটা লিখছি সে প্যাটার্নটা বুঝছিস? কি প্যাটার্নটা দেখাতে চাইছি? ওটা বুঝলেই হবে। লেখাটা আগের বার ডিলিট হয়ে গেল, খেটে খুটে লিখলাম, পেন্টে সবকিছু হয় না।
এটা হলো আমার কন্টিনিউয়াস স্টেটমেন্ট, ক্লিয়ার? আর এটা হলো আমার ব্রেক স্টেটমেন্ট, দেখ ভালো করে। এবার কোডে চলে যায় আমার, আগে কোডটা লিখে নিই তারপর বোঝাচ্ছি। রাইট আ সি প্রোগ্রাম টু ইলাস্ট্রেট ব্রেক স্টেটমেন্ট। দেখ আউটপুটটা দেখ, তারপর বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আই 1 2 3 4 হবে। আই কত হচ্ছে? আই হচ্ছে তোমার 1 2 3 4, আই হচ্ছে 1 2 3 4। তাহলে কেন হলো দেখে নেওয়া যায়। আউটপুটটা কত হচ্ছে দেখো, আউটপুটটা হচ্ছে আই 1 2 3 4, রাইট? একবারে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া। আরে ব্রেক স্টেটমেন্ট এলে কয়টুকু লিখতে হবে সেটুকু তো বুঝলি। হ্যালো, হ্যাঁ স্যার, ব্যাস ব্যাস এটুকু বুঝলেই হবে। কন্টিনিউ বুঝিয়ে দিচ্ছি। জিনিসটা যদি বোঝানোর পর বুঝতে না পারিস তখন বলিস, এখনো আমার কাজ। আমি কিচ্ছু কোড চেঞ্জ করিনি, কিন্তু বলতে পারবি না যে দুটো দু রকম কোড দিয়ে করাচ্ছেন, বুঝতে পারছি না। আমি কোড কিন্তু চেঞ্জ করিনি, যাতে তোদের বুঝতে সমস্যা না হয়।
বোঝাই? হ্যালো, হ্যাঁ স্যার বোঝান বোঝান। ঠিক আছে। একটু সাজিয়ে দিলাম আর কি, মানে ব্রেক দিলে আর কন্টিনিউ দিলে কতটা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছিস, সেটা নিয়ে আর কারো কোনো ডাউট নেই। এবার যেটা বোঝার বাকি আছে সেটা হলো জিনিসটা কি হচ্ছে, দেখে নে। দেখ আই কত আছে, এই যে ব্রেকটা পেলো না, যে আমার ব্রেকটা পেলো তাহলে আউট অফ দা ব্লক বেরিয়ে চলে যাবে, ব্রেক পেলে আউট অফ দা ব্লক বেরিয়ে চলে যাবে, আউট অফ দা ব্লক বেরিয়ে চলে যাবে, আউট অফ দা ব্লক বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, বুঝতে পারছিস? যে ব্রেক পেলো তাহলে আউট অফ দা ব্লক বেরিয়ে চলে যাচ্ছে, পর 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 লাইনগুলো এক্সিকিউট করছে, এই লাইনটা এক্সিকিউট করলো, হোয়াইল এটা এক্সিকিউট করলো, ইফ কন্ডিশন স্যাটিসফাই করলো, যে ব্রেক পেলো আমার আউট অফ দা ব্লক বেরিয়ে চলে এলো। আউট অফ দা ব্লক মানে এই যে ব্লকটা ছিল আমার, এই ব্লকের বাইরে বেরিয়ে চলে এলো। দিস ইজ দা ব্রেক স্টেটমেন্ট। আর যদি কন্টিনিউ পায়, যদি আমার কন্টিনিউ পায় তখন আমার কি হচ্ছে, কন্টিনিউ পেলে দেখ এই ব্লকটা কাজ করছে, এটা কাজ করছে, এটা যদি আমার এক্সিকিউট করে তাহলে কন্টিনিউ পেলে আবার আমার হোয়াইল লুপে চলে এলো, একদম ব্লকের ফার্স্টে চলে যায়। বুঝতে পারা গেল? ক্লিয়ার? বুঝলি? কন্টিনিউ পেলে কন্ট্রোলটা একদম ফার্স্টে চলে যায়, কন্টিনিউ পেলে কন্ট্রোলটা একদম ফার্স্টে চলে যায়, আর ব্রেক পেলে কন্ট্রোলটা আমার লাস্টে চলে যায়, ব্রেক পেলে কন্ট্রোলটা আমার ব্লকের বাইরে চলে যায়। পার্থক্য বোঝাতে পারছি? এক্সপ্লেন করি? হ্যাঁ রে, হ্যাঁ স্যার করুন। দাঁড়া এখানে ডায়াগ্রামটা করে দিচ্ছি। হ্যাঁ, যাতে ঘেটেও না যায় বোঝাও যায়। আই কত আছে? ওয়ান। আই কত আছে? ওয়ান কেটে যাবে এক্ষুনি। ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু 10, ইয়েস। ওয়ান কি 5 এর সমান? নো। ওয়ান ইকুয়ালস টু 5, আই কত? ওয়ান। ওয়ান ইকুয়ালস টু 5, নো। যদি ইফ নো হয় তাহলে ব্রেক কাজ করবে না, এটা এক্সিকিউট করলো তাহলে আই কত হলো? আই ওয়ান। ভালো করে বুঝ, আবার আই প্লাস ওয়ান হয়ে কত চলে গেল? আই প্লাস ওয়ান হয়ে আই কত হয়ে গেছে? টু। আই হয়ে গেছে এখন টু। টু লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস। আবার এখান থেকে চলে গেছে এখানে, টু লেস দেন 10, হ্যাঁ। তাহলে টু কি ইকুয়াল টু 5? নো। যে এটা সেকেন্ড টাইম নো হলো, ব্রেক সেকেন্ড টাইম কাজ করবে না, আই কত প্রিন্ট করলো? টু। এখন আই বেড়ে কত হয়ে গেছে? থ্রি। আবার লুপে চলে গেছে, থ্রি লেস দেন 10, আই বেড়ে থ্রি, থ্রি লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে থ্রি কি ফাইভ এর সমান? নো। থ্রি কি ফাইভ এর সমান? নো। যে থ্রি ফাইভ এর সমান হলো না, ব্রেক কাজ কর।